بسم الله الرحمن الرحيم دي ميديا السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة الصلاة والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافع المجنبين الصلاة والسلام عليك يا رب رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبي نبيا وآدم وآ

আজকেরই মা ফিলটাকে সফল করার জন্য আল্লাহ কাছে মাফ চাওয়ার জন্য ওই আল্লাহ রব্বুল আলামিন আসুন একটু পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করি বন্ধুরা আমার পবিত্র কোরআন শরীফ যে ব্যক্তি তেলাওয়াত করবে দুনিয়ার কোন বান্দা দুনিয়ার কোন বান্দি যদি একটা মাত্র হর কতটা একটা মাত্র হরফ উচ্চারণ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামা থেকে সাথে সাথে 10টি গুনা কর্তন করে ফেলবে জুরমান আল্লাহু আকবার আসুন মহব্বত নিয়ে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে একটু পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت، صدق الله العظيم. وصدق رسوله النبي الحبيب الكريم بسم الله الرحمن الرحيم. رضي الله عنهم ورضوا عنهم ذلك لمن خشي ربه. صدق الله العظيم وصدق رسوله النبي. حبيب الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اكتزبان بندرق بالنور جدار من, من الله أكبر عرقل يا رسول الله في شال خبرا وامرا ان الله هو ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل وسلم جريم. أما محمد ما

এই দুনিয়া পরে থাকবে আমরা গদি থাকব না কথা বলেন ঠিক কিনা এই দুনিয়া পরে থাকবে আমরা গদি থাকবো না সবাই মুদের বলে যাবে নবী গো আপনি বলবেন না আল্লাহ মাজুরে সাল্লে

আমি বান্দা গুনা গাঙার গুণা আমার বেশ কথা কোন ঠিক না আমি বান্দা গুনা গাঙার গুণ আমার তুমি মার তুমি দুলা তুমি

দুনিয়ার কোনো বান্দি যদি আল্লাহর নামের জিকির করে বান্দা বান্দি একটু কি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বান্দা বান্দির বাম স্তনে দুই আঙ্গুল নিচে লতিফা কল ওই কলবের মধ্যে কালো কালো দাগ পড়ে যায় ওই দাগ কোনো ঠানোর জন্য অন্য কোনো মেডিসিন নাই অন্য কোনো ঔষধ নাই একমাত্র ঔষধ হলো একমাত্র মেডিসিন হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এইজন্য আমরা আল্লাহর জিকির করে আমাদের জীবন জিন্দগির গুনাহগুলি মাফ করার জন্য

আল নাম পাতায় দাম নাম কত পানি ঝরবে একদিন তোমাই দেবে গোসল বড়ই পাতার জলে আল নাম পাতায় দাম নাম পাতায় কত পানি ঝরবে একদিন তোমাই দেবে গোসল বড়ই পাতার জলে

আমার জয়দিন ঢাকা হইবে চাইতে আপন বাণী মিলে নুরের জয়দিন ঢাকা হইবে চাইতে আপন বাণী

আমার বিয়ের পর দাতে নীলা চারজনারে টেকিয়ে আমার বিয়ের পর দাত নীলা চারজনারে টেকিয়ে তারা মুর্শিদ বাবা একদিন দেবে আমায় থাকিয়ে তুমি তাই বর কালে সঙ্গে করে মশলা তাই বর কালে সঙ্গে করে

কষ্ট হয় বেশি কষ্ট হয় কিছু কোন চলবে চলবে মিয়া বাপ না থাকলে লাভ আছে তাহির ভাই ছাড়বে না আমরা ঠিক নিও তো তাহির ভাই কো বাপ না থাকলে লাভ নাই তেম করতেলে বাপ ওরে দরকার মা লাগে নাই কর লাগে কি না মা গতে ও লাগে আচ্ছা হে কি বুঝল দুই বছরের বাচ্চা হে বাপ লাগে

আপনাদের অনেকের সুপরিচিত ব্যক্তিত্ব আমার অতি মহাব্বতের সদ্য ভরোবাই বিশিষ্ট সমাজসেবক দানবীর জনাব মোহাম্মদ তাকজিল খলিফা কাজল সাহেব সম্মানিত সফল মেওর কথা কোন সুবাহ ঠিক না সম্মানিত সফল মেওর আখাউরা পৌরসভা আল্লাহ রাবুল আলম ভাইজানকে নিয়ে খায়ের দান করুন বলুন আমি বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ জৈনুল আবিদিন সার সাহেব জনাব সৈয়দ মুশুর রহমান বাবুল সাহেব বিশেষ করে সহসভাপতি জনাব মোহাম্মদ আতিকুর রহমান সাহেব কমিশনার 79 ওয়ার্ড আખાউরা উপস্থিত আছেন আমাদের পূর্বজিনি অত্যন্ত সুরেলা গণ্ঠে আলোচনা করেছেন মুজাহিদে আল বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আশিক রাসূল মুজাহিদে আল সুন্নাত আল্লামা হযরত মাওলানা গাজী হেলাল আহমদ সংগ্রামী সাহেব কমলগঞ্জ সিলেট হযরত মাওলানা ফারুক আহমদ সুনিয়াল কাদের সাহেব বিশেষ করে আমার পূর্বজিনি আলোচনা করেছেন হযরত মাওলানা রেদওয়ান ইসলাম

সালামের আওয়াজ হুজুর আর আধা ঘন্টা কইরা সাইরা দেয় ঠিক না সালামের উত্তর লক্ষণ করতেছে আর কি আর আধা ঘন্টা কইরা সাইরা দেয় নাকি গত বছর করছিলাম দশটার থেকে সাড়ে করা দেড়টা পর্যন্ত সাড়ে তিন ঘন্টার মতো আজকে কি আর আধা ঘন্টা করলে চলবো এর আগের বছর তিন ঘন্টা করছিলাম গত বছর সাড়ে তিন ঘন্টা করছিলাম এমনকি এ বছর কি আধা ঘন্টা দিলাম খুশি যতটুকু করি আপনারা খুশি না বাজার এই যারা দাঁড়িয়ে রয়েছে অনুরোধ করে বলবো মাহফিলকে সফল করার জন্য একটু বসে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সবাইকে কবুল করেন বলেন আমিন বাবাজির আমার আমি আপনাদের সম্মুখে আলোচনা করব চমক চমক কিছু কথা বলবো যেহেতু আপনারা এসেছেন জীবনে অনেক আলোচনা শুনেছেন কিছু কথা রয়েছে শুই না কানে এক কান দিয়ে শুনবেন আরেক কান দিয়ে সাইরা দেওয়া কিন্তু কিছু কথা আছে ভালো লাগে আর কিছু কথা আছে নিজে শুনবে এবং আমল করবে এইগুলো আলোচনা গুলো আমরা ধৈর্য সহকারে শুনে আমল করার দরকার আছে কি নাই আর জোর কোন আছে কি নাই গভীর মনোযোগ কিতাবের নাম নুজহাতুল মাজালিস কিতাবের নাম বললাম জামিউল মুজিজা ওই কিতাবের মধ্যে পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে সুন্দর একটি ঘটনা পাইলাম আপনাদের খেদমতে আমরা যারা এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কিন্তু নামাজ ফরজ করেছেন করেন নাই মারজুন করেন নাই আল্লাহ আমাদের উপর নামাজ ফরজ করেছেন বুখারী শরীফের মধ্যে একটা হাদিস পাইলাম দুই হাজার নাম্বার হাদিসের নাম্বারটা

খা দিতে তোর কুকুরের তালার হুড় তোর আমার নবী আগমন করলেন মনটা একটু বেজা মনটা কি নবীর মনটা একটু মলিন মা খা দিছে বলে আর ছেলে জান বিগো কুদিন আপনার মন এরকম বেজার দেখি নাই আজকে কেন আপনার মনটা বেজা আমার নবীজি খাদিজা বলে খাদিজা আমার সুখে দুঃখের যত কথা রয়েছে আমি তোর কাছে বলি আমার চাচা নাম হয়েছে আবু জাহেদ নামটা কি আবু জাহেদ আর জন্য নামটা কি আবু জাহেদ আমাকে চিঠি পাঠিয়েছে আমি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকি সত্যিকার অর্থে রসুল হয়ে থাকি আবু জাহেলের বাড়িতে যাওয়ার জন্য যাওয়ার পরে আবু জাহেল আমাকে পরীক্ষা করবে আসমানের মধ্যে চন্দ্র রয়েছে ও চন্দ্রকে দুই টুকরো করার জন্য এই চন্দ্রকে দুই টুকরো করার জন্য যদি করতে পারি আবু জাহেল আমাকে নবী মানবে আর তা না হলে মানবে আবু জাহেল চিঠি পাঠিয়েছেন আসমানের চন্দ্র দুই টুকরো করার জন্য পরীক্ষা কি সহজ না কঠিন আওয়াজ কোন সহজ না কঠিন মা খাদিজা তুমি কথা বলার পরে মহিলারা আপনার একটু খেয়াল করেন একটু খেয়াল করেন কোন খাদিজার আলোচনা আপনারা শুনতেছেন খাদিজার কাছে যখনই কথা বললেন নবী রহমতুল আল আলী কথা বলার পরে আবু বকর সিদ্দিকের সাথে সাক্ষাৎ আবু বকর আর আপনার মন বেজার মন মলিন কারণ কি আমার নবী আবু বকর আমার চাচা চিঠি পাঠিয়েছে খবর পাঠিয়েছে আসমান চন্দ্রকে দুই টুকরো করার জন্য কোন দিন আমার নবীজি চন্দ্রকে দুই টুকরো করেছেন শোনার দরকার আছে কি নাই আর আর জন আছে কি নাই বন্ধুরা আমার কথা বলার পরে খাদিজা কুবরা রাদি আল্লাহ তালানহা সাথে সাথে নামাজের মাসল্লা জমিনের মধ্যে বিছিয়ে দিল জমিনের মধ্যে বিছাইয়া খাদিজাতের কুবরা নামাজ পড়া শুরু করলে আমার কথা হলো মানুষ যতই বিপদে পড়ো আল্লাহকে বলা যাবে পৃথিবীর মধ্যে যত কিছু আমার আল্লাহ বানিয়েছেন একটু খেয়াল একটু গভীর মানুষ যত কিছু আল্লাহ বানিয়েছেন সমস্ত কিছু যদি এক পাল্লাতে রাখা হয়

আমার সাথে তুমি তো বিপদ আপদের সম সব সময় আমার বন্ধু বলুন না তুমি আবু মকর সিদ্দিক আমার বন্ধু তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাজি সাহাবীদের উপর রাজি আয়াতে কারীমা নিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের মধ্যে সূরা বাইনাতের শেষ নাম্বার আয়াত আট নাম্বার আয়াত ওই সূরা বাইনাত নাজিল হলো মদিনাতুল মুনাওয়ারা জোরে বলবেন সুবহানাল্লাহ পবিত্র কোরআন শরীফের সুরা বাইনাত যদি প্রশ্ন করা হয় এই তুমি সুরা নাজিল হয়েছে সুরা মদিনাতে সুরাতুল মাদানিয়া যারা বলনা সুবহানাল্লাহ তুমি কেন মক্কাতে হলো না মক্কি হলো না তুমি কেন মাদানি সূরা বাহিনা দেয় কে আমি বাইনাতের কোন পাওয়ার নাই কোন শক্তি নাই মক্কি হওয়ার জন্য তাইলে তুমি মাদানি হলা কেন মাদানি হওয়ার পিছন হইছে আমি মাদানি হওয়ার কারণ হলো আমার রাসূল যেখানে কুরআন শরীফ শেখা জোর না সুবহানাল্লাহ আমি বাইনাত এই সূরাটা আমার মহানবী রহমাতুল লিল আলামিন যখন মদিনা শরীফে আগমন করলেন মদিনা শরীফ আগমন করার পরে এই সূরাটা নবীর উপর নাজিল হলো নবীর উপরে নাজিল হওয়ার কারণে আমি বাইনা সূরা নাজিল হলাম মদিনায় এইজন আমার পিছন লাগানো হলো সূরাতুল মাদানিয়া যুরে কন্না সুবহানাল্লাহ তাহলে আমি আপনাদের সম্মুখে জানতে চাই কুরআনের দাম বেশি না নবীর দাম বেশি হ্যাঁ

এর দাম বেশি আমি প্রশ্ন করতে চাই চিটির দাম বেশি না যার কাছে পাঠায় তার দাম বেশি জার কাছে পাঠায় তার দাম আর কুরআন তো হইতো না কুরান হইতো না যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমরা আল্লাহ না বানাইতেন কত বল ঠিক কি না এইজন্য সূরা বাইনাতের মধ্যে 88 নাম্বার আয়াতের মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করছেন রাদি আল্লাহ আনহুম

মুখ করে আসো আমার চাষা আমাকে পরীক্ষা করতে চাই কি করতে চাই পরীক্ষা আসমান চন্দ্র দুই টুকরো করবে সুহান বলবেন না এটা কি সহজ না কঠিন আর একটু জোর বলতে হবে এই বসো সহজ না কঠিন বন্ধুরা আমার এই কথাটা যখন বললাম আবু বকর সিদ্দিক দুইটা চোখের মানে সাইরা

মালিকের আলামত তিনটি এই বাচ্চাটারে বলছিলাম আনতে পাঠানোর জন্য আর মহিলাদেরকে বলবো মাগো আপনারা যদি গলা সাউন্ড দিতে লাগে ওয়াজ করে কথা বুঝেন না কথা বুঝেন না আল্লাহ রস্তে বলি আমরা আলোচনা শুনতে চাই কি চাই না হাকিকতের আলোচনা সামনে আসতেছে কথা ঠিক কিনা কে কে শুনতার আজ দুই হাত তুলে দেখানো নারায় নারায় সালা উচ্চ সুরুল মার হবা তার বন্ধুরে আ

নাই আপনাকে বিয়াত যতি করার জন্য নেবে আপনাকে অপমান করার জন্য নেবে আমার নবী আবু দাইল রে এই আমার নবী আবু বকরকে ডাইকে বলে আবু বকর রে চিন্তা করো না চাচা আমাকে পরীক্ষা করো বিয়াত যতি করে যাই তোই করুক না কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে বলেন ওয়া রাফা আনা লাকা যিকরা আমার আল্লাহই আমাকে সম্মানিত করেছেন इज्जत দিয়েছেন আমার বিশ্বাস আমার আল্লাহ আমাকে অপমান করবে না আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান তোমার হিংসাই হবে কি ঠিক না নবীর সাথে বিয়াদবি করলে নবীর সাথে বিয়াদবি করলে আমল করে হবে কি কোরআন হাদিস প্রমাণ করে নবীর মতো কেউ হল নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেরে যায় সব আমল বর বাদ বরবাদ হইবে থাকবে না কি চই বাকি কথা বলেন ঠিক না বন্ধুরে রে

আমার আল্লাহ যদি নবীর ইজ্জত সম্মান বাড়ায় ও ও লাওয়ায়রা আসিনি মা নাই জুমুন আসিনি ও বেতাইল্লা লাওয়ায়রা আমি তাদের নাম দিছি বেতাইল্লা নাম কি বেতাইল্লা যারা তালে ঠিক নাই সকালে উঠে এক কথা বিকালে উঠে এক কথা কিছু কিছু বায়রা আছে তাদের নাম কি ভাই বেতাইল্লা ভাই এই বেতাইল্লা ভাইরা বলে নবী নাকি আমাদের মতন মানুষ নাউজুবিল্লাহটা একটু জোরে কইরা বলেন শয়তান ও সুতরাং বাড়িটা খাওন লাগি অপেক্ষা করতেছে কত ঠিক নবী আমাদের মত মানুষ হতে পারে আর নবী আমাদের মত মানুষ হতে পারে কোন আলোচনা করতেছি মুনাফিকের আলামত কইতে ইন ইন মাশাআল্লাহ করেন মুখস্ত করেন কালকে যখন এই আলোচনা আপনারা করতে পারেন আমারে সামনে ওসর দাওয়াত দেন লাগনা ঠিক নি আমি রাজি ইনশাআল্লাহ জুরগণ আল্লাহু আকবার আলমত কয়েটি <laughs> মুসলিম শরীফ মুনাফিকরা যখন কথা বলবে আমানত খেয়ানত করবে এগুলো কি মুনাফিক না মুমিন আমার কোন মুনাফিক না মুমিন এই মুনাফিক থেকে আমরা বাসার দরকার আছে নাই আবু জাহেলের কথা হয়েছে কা কথা

এতক্ষণ আমার নবী যে তো দাবি করছে বন্ড নবী যে তুই দরা যাবে জোরে করতে না নাউযুবিল্লাহ আর নবীকে বন্ড না সঠিক নবী সঠিক নবী যেখানে আমাদের বিশ্বের মধ্যে কিছু কিছু বন্ড নবীও আছে গুলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করছে ঠিক নবী দাবি করল নাকি সু লোক আছে আছে কি নাই আমার নবী সঠিক নবী আমার নবী তাওয়াসসুম শ্রেষ্ঠ আপনি যে তোমাকে পরীক্ষা করতে চান তাহলে আপনি শুয়ে রাখেন আপনার হাতের মধ্যে কারা আছে আপনি শুনেন শুনেন এই আমার চাচার হাতের মধ্যে তোমরা কারা একটু কথা বললে আমার চাচার একটু শোনায়া দাও বলতে দেরি না বলতে দেরি আমার কথা হলো ভালো কোনা কথা বলতে পারে মাজুরে বল পারে ভালো কোনা আল্লাহর কাছে বলে এই মুসলমান আল্লাহু আকবার বলবেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার বিবেক সবচেয়ে বড় আদালত ঠিক কিনা মাননীয় প্রধানমন্ত্রী বড় আদালত নয় মাননীয় এই সুপ্রিম কোর্ট বড় আদালত নয় হাইকোর্ট বড় আদালত নয় পৃথিবীর মধ্যে সবচেয়ে এত বড় মানুষের বিবেক যতক্ষণ ঠিক কিনা আমার নবীকে যদি তোমরা না চিনো তোমাদের কাছে ভালো না লাগে সমালোচনা কইরো না আমরা নবীকে মানি আমরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার চাইতে বেশি ভালোবাসি ভালোবাসার চেষ্টা করি ওলি আল্লাহদেরকে মানি ওলি আল্লাহদেরকে মাই না ওলি আল্লাহরা যেভাবে চলেছেন আমরা যদি তাদের পক্ষে চইলা যসুদার আসকাল্লাহ বাবার পক্ষে যদি আমরা চইলা

আবুল কাশিম নদী আমার আব্বু হুজুর কেল না আমার আব্বা পঁয়তাল্লিশ বছর ধরে কথাই কথা মনে পড়ে গেল মিনাল ইমান দেশ ভালোবাসা ইমানের অঙ্গ ঠিক কিনা দেশ ভালোবাসার ইমান যুক্তি সঙ্গত কথা বলতে হবে বাস্তব কিছু কথা বলতে হবে ও

মুসলমান ঠিক নেই তাহলে কি মুসলমান বলা যাইবনি মুসলমান বল ইমান থাকবো নি রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু বেটাই বাংলাদেশকে একটু হিসাবে একটা জিনিস দিয়েছেন একটা সঙ্গীত দিয়েছেন জাতীয় সঙ্গীত একটু एग्जांपल কতগন ঠিক কি না জাতীয় সঙ্গীত দিয়েছেন ওই জাতীয় সংগীতরা বলা হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসী কতগন ঠিক কি না এই জাতীয় সংগীতরা যদি প্রতিмене কোনো কি বাংলাদেশের কোনো সেমিনারের মধ্যে কোনো জায়গার মধ্যে মিটিং এর মধ্যে বিশেষ করে সংসদ ভবনের মধ্যে যদি কোনো মানুষে যদি বৈশা বৈশা বলে তার বিরুদ্ধে একটা মামলা হবে

জয়নাল খান কেউ পাইতাম না উনিও সৃষ্টি হইত তাহলে বোঝা গেল রহমাতুল্লিল আলমিনের খাতির আমার আল্লাহ সবাইকে বানাইছে কথা বুঝেন বুঝেন বেশি কষ্ট হয় হিন্দু বেডা জাতির সঙ্গীত লেখার কারণে দাঁড়ায় বলেন সেখানে কোন বেদাতের ফতুয়া নাই না যায় ফতুয়া নাই হারামের ফতুয়া নাই একদিন যদি অত বেশি বাহাদুরি তোমরা করো বেতাইললা বৈরা তোমাদের কাছে বইলা যায় বেশি বাহাদুরি করলে 10টা ছাত্র মিলাবা 10 জন মিলা একটু জাতির সঙ্গীতা বৈসা বৈসা বইলা মোবাইল আপলোড কইরা দিও ফেসবুকের মধ্যে কতক্ষণ ঠিক না কইলে কি বুঝানোর নি যে একটা লাল হাসপাতাল আছে এই নিয়ে ভর্তি করাবো ঠিক নি লাল ব্রাহ্মণবাড়িয়া ওশুরা চিন চিন নিও এটা কত বড় হাসপাতালা বিশাল বড় হাসপাতাল নিয়ে ভর্তি করাবো রাষ্ট্রদ্রোহী মামলা কতদিন জেল খাটতে হয় ঠিক কিনা বলেন এই জন্য আমার কথা হলো দেশকে মহাবুত করে যদি দাঁড়াইতে পারে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন যার ব্যাপারে সুরাম আমবিয়ার মধ্যে আরশাদ করছেন সই 106 নাম্বার আয়াতে ওমা আরসালনা কাইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে পৃথিবীর মধ্যে আমার রাসূলকে আমি রহমত সৌরভ সৃষ্টি করলাম জোরে বলুন সুবহানাল্লাহ যে তো রহমত সৌরভ আমার নবীকে আমি আপনি পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন তাই কত মজার মজার কথা সামনে আমার আসতেছে কথা কোন ঠিক কিনা শোনা দরকার আছে আছে আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল

নবীকে না মানলে কালকের তିକে রাস্তা চলাফেরা হারাম কারণ এই পৃথিবীরতে আমার আল্লাহই সদাইছেন নবীর জন্য কথাগুলো ঠিক কিনা ও আমি চলে যাব আমায় তোমরা ভুল না না আমি চলে যাব আমায় তোমরা ভুল না না ডাইনে বামনে মাটি আমার না মাটি আমার মাটির বিছানা আমি চলে যাবো আমায় তোমরা জুড়ে আমি চলে যাবো আমায় তোমরা ডে বাহমে মাটি আমার মাটির বিছানা তোমার আমার আপনকে একটু শুনুন যিনি আপন তিন সোনার মদিনা কত ঠিক না তোমারা মারা আপন কে তো না যিনি আপন তিনি কাদেন সুনার মদিন আমি ওই নবীর কাছে যাব হয়ে দেওয়ানা আমি ওই নবীর হযে দেওয়ানা পাহমে মাটি আমার মাটির বিছানা কথা বলেন ঠিক না এজন্য বাবারে বেশি পড়াই বিশি না না সামনে আসতেছে ওই মরণের পরে কেউ তোমার আপন হবে না কেউ তোমার বান্ধব হবে না একমাত্র নবী কবরে কোনো আপন বলতে কাউকে পাইবা কথা বলে ঠিক কিনা আবু জাহেল তো আছে চলবে চলবে কিছুক্ষণ আহা মজার মজার কথা আনলিমিটেড সময় ঠিক না যত কান পারি নাকি পড় দূর পড় জি আয় হায় হ্যা আল্লাহ বেশি কষ্ট হয় বেশি কষ্ট হয় আবুদাইল্লা হাতের মধ্যে নিয়েছিল। বালু কনা আচ্ছা আমার কথা হইল আমার নম যদি বালু কনার ইশারা দেয় বালু কনাকে কথা বলতে পারবে মার জোর কোন পারবে আল্লাহ আমি বালু কনার তো কোন লিসান নাই আমি বালুর কনার তো কোনো পাওয়ার নাই আমি বালু কনার তো কোনো জবান নাই ও আল্লাহ তোমার বন্ধুর দেখি আবু অপমান করতে চায়। তুমি আমি বালু কনার জবানটা দিয়া দা

উমারুদের বালু কনার কথা বলতে সাথে সাথে বলে আবু জাহেল কার বিরুদ্ধে তুমি কথা বলতেছো তোমার খবর নাই হে আবু জাহেল তুমি তো হইতা না আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বুঝা গেল নবীর পক্ষে থাকলে বালু কনার কথা বলতে আর যেন পারে কি পারে না বন্ধুরা আমার বাবা জিরা আমার কথায় কথা মনে পড়ে গেল মেশকাত শরীফের একটা হাদিস মনে পড়ে গেল নবীর ব্যাপারে থাকলে নবীর কথা বলতে গেলে শুধু ভালো কোনা না ভালো কোনায় কথা বলতে পারে না গাজগরি অতরুলত নবীর পক্ষে কথা বলে কথা কিন্তু ঠিক কিনা আর জয় আল্লাহু আকবার রাহমতে আলো নবী নুরে মোজা শাম রাহমতে আলো নবী হাতরেজের গান কথা গণ ঠিক না শুনো জানো মন কেমন আমার তার পাগল চন্দ্র সূর্য তারা জী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান তেরো রুমে রুমে লেখা না জোর বলন জোর বলন সুবহানাল্লাহ জান্নাতের ও রমে রমে লেখা নবীর কার নাম কাননাম আরজন কানাম আর জোর বলন কাননাম নবীর বিরোধিতা কর তুমি নবীর বিরোধিতা কর কি হবে নবীর বিরোধিতা তুমি কইরা কতটুক তুমি সম্মান হানি করতে পারো না না আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে আমাদের এলাকায় পাঁচ ওয়াক্ত আযান হয়নি মা না পাঁচ ওয়াক্ত আযান হয় না আযান হইলে পাঁচ বার আমার নবীর নাম 10 বার একামতে 10 বার কম পক্ষে প্রতিটা মসজিদের মধ্যে পাঁচ বার পাঁচ বার কইরা যদি প্রতিদিন প্রতিদিন যদি আমার নবীর নাম 20 বার নেওয়া হয় তাহলে বুঝা গেল তুমি নবীর নাম নিতে বাধ্য কতক্ষণ ঠিক কিনা যদি আসানের মধ্যে বলো আশা মোহাম্মদ আব্বা হ্যাঁ সাফাড়া ফাড়াই লিখবো কতক্ষণ ঠিক কিনা তোর আব্বা রে তুমি যদি মনে করো তোমার আব্বার মত নবী তাহলে তোমার আব্বার নাম রে এক কক্তর মুদালি আযান দিয়া দেখো জুতার বাড়ি এক তো মারি না মো কথা ঠিক না বুঝেন বুঝেন আলোচনা বুঝেন আল হক মুরুন হক কথা বলতে হবে যদিও তিতা লাগে কথা কোন ঠিক চলবে কিছু কোন

এলো ওই ছাগলের মালিকটা হলো ইহুদি যে পাল্টা নিতেছে রাখালটা হলো ইহুদি ওই মালিক নিয়া পাল্টা লয়া যখন যাইতেছে হঠাৎ করে একটা ছাগলকে বাঘ একটু

কোন দিক আলোচনা যাইতেছে কোন ব্যাপার আলোচনা করতেছে সোনার দরকার আছে আমার আলোচনা প্রথম থেকে ক্লাস পর্যন্ত না শুনে ফিনিশ ইন পাবেন না মা খাদিজার কথা মনে আছে মা খাদিজার কথা মনে আছে আবু বকর কথা মনে আছে ইনশাআল্লাহ ওইগুলোতে যাওয়ার দরকার আছে কি নাই মজার মজার কথা রে বাবা আল্লাহু আকবার বলবেন আর জোরে আল্লাহু ও মদিনাতে ওই বাগদাদায়া একটা ছাগলকে থাপা মারলেন ছাগলটাকে ঘাড়ের মধ্যে দরে ফেললেন হঠাৎ করে মালিকটা ছাগলটাকে তাড়া করলো মালিকটা ওই ছাগল বাঁচানোর জন্য বাঘ তারা করলো বাগদারা যখন তারা করলেন বাগদাকে তারা করার পরে বাগদার সাথে সাথে একটা দূর মারলেন আল্লাহ আকবার বলেন না বাগদা যখন দূর মারলেন ছাগলটাকে বাগে খাইতে পারে নাই ওই বাগদা যায় একটা টিলার মধ্যে মদিনার একটা উচ্চ পাহাড়ের মধ্যে উঠলেন ওই বাগদা উইটা বলতেছে রাখাল রে ভাই তোমার কাছে বইলা দেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বাগটা একটু জবান চাইলেন রাখালের সাথে কথা বলার জন্য দূরে কোন

আল্লাহর কাছে আবদার করলেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ গো আমার রিজিক তো এই ছাগলটা ছিল রাখালের জন্য সাগলটা খাইতে পারে নাই আমার রিজিকটা যেহেতু মায়ের দিয়ে দিয়েছে আমার যে রিজিকটা যেহেতু নষ্ট করেছে আল্লাহ তুমি একটু জবানটা দিয়ে দাও রাখালের সাথে একটু কথা বলে জোরে কর না সুবহান আল্লাহ আলোচনাটা গতকাল কে পড়েছি আল্লাহু আকবার বলবেন না নিত্য নতুন কথা বলার দরকার আছে কি নাই মারজুমা আছে কি নাই কথাটা যখন বললেন বলার পরে আল্লাহর কাছে আবদার করলেন আমার আল্লাহর কাছে জবান চাইলেন কে ভাগে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি ভাগ যদি আল্লাহর কাছে জবান চাইতে পারে আমার আল্লাহ ভাগকে জবান দিতে পারে কি পারে না হ্যাঁ নেসকা শরীফের 500 তো কত নাম্বার পেজটা 33 নাম্বার পেজটার মধ্যে এই আলোচনাটা আসলো বন্ধুরা আমার যখন ভাগ দ আল্লাহর কাছে কথা বললেন সাথে সাথে আমার আল্লাহই জবান দিয়ে দিয়েছেন জুরকন্না সুবহানাল্লাহ বন্ধ টান দেন বন্ধরে আমা বাগদারা যখন জবান দিয়া দিল বাগদাটা বললো বলো রাখাল ওই ছাগলটা আমার রিজিকে ছিল তোমার জন্য ওই রিজিকটা আমার নষ্ট হয়ে গেল খাইতে পারি নাই রাখাল আশ্চর্য হয়ে গেলেন রাখাল কো জীবনে তো কোন ভালো ভাগ ভালো কথা বলে না আজকে তুমি বাঘ কেন কথা বলো আমি তো আশ্চর্য হয়ে গেলাম বাঘটাই কথা বলার পরে রাখাল যখন বললেন আশ্চর্য হয়ে গেলো

দিতে পারেন কবরে কোন কবরে কি হতে হইতেছে সেগুলো খবর দিতে পারে তবে বাগ্গার কথা হলো বড় কথা হলো ওই মানুষটাকে তুমি ইহু দিয়ে কোনো চেন নাই আকবার

হয়ে গেলাম আশ্চর্য কিছু নাই আমি বাঘে কেমনে কথা কই এটা আশ্চর্য তিনি আগে পর খবর দিতে পারেন এটা কি আশ্চর্য না এই কথা বলার পরে বাঘ যখন এই কথাটা এই আলোচনাটা শোনা এলেন শোনানোর সাথে সাথে ওই রাখাল আর কোন দ্বিধা করে নাই আমার নবীর হাতে হাত রেখা ওই হুদি রাখাল যায় মুসলমান হয়ে গেল চিৎকার না আল্লাহু আকবার আল্লাহু আকবার তো আমার কথা হলো একটা বাঘ ও ইসলামের দাওয়াত দিতে

বিশ্বাস হই আমার নবীকে আসতে পারবে আর জন্য পারবে সবাই যে বলতেছে না পারবে আমার নবীর ক্ষমতা দিয়েছেন কে আওয়াজ করে বলতে হবে কে আল্লাই দিয়েছেন জুড়ে বলেন না সুবাহান আল্লাহ নবী তোমায় ভালোবাসি হয়ে হৃদয়ে করে সেই নবীকে ভালোবাসা দরকার আছে কি নাই আর জন্য আছে কি নাই আলা আল্লাহ ইমানা ইমাল্লা মহাব্বত আলা তার ভিতরে নবীর মহাব্বত নাই তার ইমান ইমান আলা আলা ইমান ইমান না মহাব্বত আলা তার ভিতরে নবীর মহাব্বত নাই তার ইমান নাই আমাদের অন্তর মধ্যে নবীর মহাব্বত পয়দা করার দরকার আছে কি নাই আরও যোগ আছে কি নাই যদি পয়দা করতেছে না একটা নাতেরা শুন বল নবী তোমায় ভালোবাসি মন হরি দোয়ে উজার করে বল না নবি তোমায় বা মন রি ওই হুজার করে বুকের মাঝে জালায়ামার তোর হবে তো মারদিদার তোর হবে তো মারদিদারে কথা বলেন ঠিক না ও গোয়া মার নবী দেখিতে চাই তুমার নুরের সি জল না ও গোয়া নুরের নি দেখিতে চাই তুমার আহা মায়া যদি লাগে তোমার মায়া যদি আর নাও না আমায় আপন করে বলেন নবী তোমায় ভালবাসি মনরি হৃদয়ে নবীরে ভালোবাসার দরকার আছে কি নাই আর যুলন আছে কি নাই সুখে তুমি তুমি চোখে তুমি বুকে তুমি বল সুকে তুমি দুকে তুমি চৌকে তুমি বুকে তুমি তুমি মুদের প্রান্তার হ্যাঁ না তুমি মুদের দে প্রাণ পিয়র রেখে পাগল করে বল না নবী তোমাই ভালোবাসি মন রি জুড়ে বলবেন না আমার কথা হলো একটা বাঘ হইয়া নবীর ব্যাপারে যদি এত সুন্দর আলোচনা করতে পারে ওয়াজ করতে পারে আমার কত যারা কোনো নবীর চিনে না তাদের জ্ঞান এখনো বাঘের মতন হয় আর যেরকম বাঘের মতন হয় শুন বাঘের মতন জ্ঞান তোদের এখন হয় কত ঠিক কিনা কষ্ট হয় হয় না বলতে চেয়েছিলাম মা খাদিজা মন আছে সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ সম্মান নেওয়ার মালিক কে আল্লাহ বাবা বইলা যায় কি নিয়ে বাহাদুরি করো আজকে মারা গেলে কালকে দুই নবীরে নিয়া কবর লয়ে যাও নবীরে কবর লয়ে যাও নবীর কবর সারা যাও তোমার কবর অন্ধকার কবর হবে মাটি তোমার জীবন মাটি আমল মাটি নবী নূর আমাদের জীবন হবে নূর কত ঠিক কিনা নামাজ নূর কবর হবে নূর যারা নবীকে মাটিতে বলতে চায় তাদের কবর মাটি নামাজ মাটি রোজা মাটি আমল মাটি আমরা নবীকে নূর বলি আমরা ইনশাআল্লাহ বিশ্বাস করি আমাদের আমল নূর কবর নূর নামাজ নূর আমাদের সবকিছু ই নূর

বেশি কষ্ট হয় কষ্ট হয় এই জন্য বলি বাবা জীবনে কত সরা পড়ছে কত গল্প পড়ছে একটা সরা আছে না ওই দেখা যা তাল গাছ ছোট বাচ্চারা পড়ে না ছোটবেলা পড়ছিলাম ওই দেখা যা তাল গাছ কেন বলতেছি কথাটা পরে বল ওই দেখা যা তাল গাছ ওই আমাদের গা ওই কানেতে বাস করে কানা বুগির সা ওই কি নাকি আমি বললাম এই ছোট ছোট বাচ্চারা তোরা একটু খেয়াল কর মনে রাখ একটু খেয়াল করে মনে রাখ রাখ আমাদের আশেপাশে কবরস্থান আছে বাবা কোথায় কবরস্থান কোন দিকে পশ্চিম দিকে আছে আমি একটু ইশারা দিয়ে ওই দেখা যাক কবরস্থান ওইটা আসল বাড়ি ওইখানেতে যাইতে হবে ওই কানেতে থাকতে হবে সারা জীবনে বড়ি ঠিক না ঠিক না ওই কবরে যাইতে হবে না ওই দেখা যা কবর স্থান ওইটা আমার বাড়ি ওই কানেতে থাকতে হবে সারা জীবন বড়ি ওই কবর তুই চাষ কি ওই কবর তুই চাষ কি টাকা পয়সা নেস কি কবর ডাই কেবল খাই না না

আমার কত কি কথা বলবো রে বাবা বিবেক পৃথিবীর সবচেয়ে বড় বড় আদালত উসমান নবীর মেয়েকে বিবাহ করার কারণে উসমান দুইনের অধিকারে। নবীর মেয়েরা নূর আর নবী নাকি আর যদি না উজুমিল্লা তাহলে প্রশ্ন বুঝা গেল নবীর মেয়েরা যদি নূর হয়েতে পারে উসমান যদি নুরাই না হতে পারে তাহলে বুজা গেল আমার নবী নুরের না মাটি আর নূরের না মাটি

সবকিছুই ভালো কবর হইছে প্রথম ঘাট প্রথম ঘাটে যদি আমি ওসমান আটকে যাই মুসলমানদের জন্য আমাদের জন্য হেদায়েতের আলোচনা চিৎকার আল্লাহু আকবার ওসমান এসে জান্নাতি পুরুষ তাই না জান্নাতি তারপর ওসমান কবরের জন্য কেন কান্দে একমাত্র গুনাহগার উম্মতের মুহাম্মাদের উম্মতের নাজাতের ব্যবস্থা করার জন্য উম্মতকে শিক্ষা দেই আমি উসমান জানায়া দেই পৃথিবীর মধ্যে থেকে যখন বিদায় হয় যাওয়া আসল ময়দান মিজানে যাওয়া পূর্বে প্রথম যে গাটটা ওই গাটটার নাম হইছে কবর কথা কোন ঠিক কিনা কবর যার ভালো তার সব আমার কথা হলো বাপ ভালো যার এই তো কয়া বাপ ভালো যার ফুট ভালো তার মা একটু খেয়াল মা ভালো যার মেয়ে ভালো গাছ ভালো যার ফল ভালো বেশি কষ্ট হই না কথাটি ফিরে বালা যার মুরিদ ভালো তার আমি ফিরের বিরোধিতা করে না আমার আব্বুর আমি ফিরের বিরোধিতা করে না আমি জানাই দিতে চাই ফির বালো যার মুড়ির বালো ফিরে যদি সিগারেট খায় বিড়ি খাই বিড়ি বুজুননি বিড়ি খায় তোলে বুজা যাইবো তার মুড়ি তার মুড়ির গান জাঘা ঠিক ঠিক বতখন থেংক ইউ না পীর দ্বার বালো তার কেল্লা বাবার বক্তরা কি সবাই খারাপ

নামাজ অবশ্যই ইমানের পরে নামাজ পড়তে হবে মা খাদিজা কি নামাজ পড়েছেন না পড়েন নাই ওই মা খাদিজা কথার কথা মনে পড়ে গেল ওই খাদিজা সাথে সাথে কি লামাইলেন নামাজের মশলাটা বিছাইলেন সুবহানাল্লাহ বলবেন মারজুর বলবেন সুবহানাল্লাহ নামাজের মশলাটা বিছায়া হাকিকতের আলোচনা মা বোনেরা আপনারা একটু খেয়াল করেন কোন খাদিজার আলোচনা চলতেছে ওই খাদিজা আপনার কাছে আমার সারা জান্নাতে যাবেন আল্লাহু আকবার বলবেন না ওই খাদিজা ছেলেদের মতন চলাফেরা করার চেষ্টা করেন বন্ধুর আমার ও আমার আখাউরা শান্তি নগরের মা গো একটু খেয়াল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসল্লার মধ্যে সেজদা দেওয়া দেওয়া শুরু করলেন সেজদার মধ্যে তাসবিহ আছে কি নাই মা আছে কি নাই সেজদা দিলেন নামাজ পড়া শুরু করলেন নামাজ পড়তে 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 রাত গভীর হয়ে যাচ্ছে এমন সময় আকাশের মধ্যে চন্দ্র উঠতেছে কি উঠতেছে চন্দ্র

ইন্ডিকেট করে নামটা বলে অশুদ্ধ ভাবে আমার বাতিজা মোহাম্মদ আমরা বলি সাল্লাহ আলাইহাসাল্লাম আমার বাতিজাকে ইনভাইট করেছি তুমি আমার বন্ধু তোমার নাম হাবিব বিন মালিক বন্ধুরে বন্ধুর বাড়িতে চলে আসো আজকে মোহাম্মদের পরীক্ষা হবে উনি নাকি নবী হয়েছে উনি নাকি রসুল হয়েছে বন্ধুরে তুমি আমার বন্ধু হয়ে থাকলে তুমি আমের থেকে চলে আসো আমার বাড়িতে চলে আসো চিৎকার আল্লাহ আকবার সম্মান দেওয়ার মালিককে আর হুজুরুল সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ এই নবীকে সম্মান কত করেছেন আল্লাহ আকবর বলবেন না ইয়ামিনের বাদশা হাবিব বিন মালিক আসলেন কার বাড়িতে

করে কতল করে ফেলবো জুড়ে বলবেন না না উজবিল্লা এই নবীদেরকে মুজে যা দিয়েছেন কে আমার জুড়ে বল কে দিয়েছেন আল্লাহর তরফ থেকে যদি অলৌকিক কিছু আসে সেইটাকে বলা হয় কারাম সেইটাকে বলা হয় কুদ্রুত সেটাকে কি বলা হয় কুদ্রুত নবীদের পক্ষ থেকে যদি অলৌকিক কিছু দেখা যায় সেইটাকে বলা হয় মুজে যা ওলি আল্লাহদের পক্ষ থেকে যদি কিছু করা হয় ওইটাকে বলা হয় কারামত তিনটা তিন রকম কথা ঠিক কিনা শয়তানের কাছ থেকে যা আসলে ইস্তেজরাত তাহলে বুঝা গেল

মরে গেছে মনে লাগতেছে বলে না বাবা মরে নাই মরে নাই করিলে পাই মরে নাই কেল্লা বাড়ির সামনে দিয়া নৌকা শাড়ি কি সুন্দর দেখিতে আমার কেল্লা বাবার মা ঠিক কিরা বলেন কেল্লার বাড়ির সামনে দিয়া নৌকা সারি সারি কি সুন্দর দেখতে আমার কেল্লা বাবার বাড়ি মনে হয় জান্নাতের বাগান মনে হয় জান্নাতের বাগান গেলে দেখা যায় বাবা মরে নাই মরে নাই রে বাবা মরে নাই মরে নাই রে কথা বলেন ঠিক কি না বলেন প্রমাণ আমার ডাইন পাশে আছে আছে না কেল্লা বাবার বাজারটা কতটুকু দূরে হবে বিছলে 3 4 কিলোমিটার কতক্ষণ ঠিক কিনা মুল্লা গাসুদগা বেতাইল্লা বায়রা কিল্লা বাবা কিল্লা কাইট্টা লুপ দিয়া যুদ্ধ করে তুই এ যদি নবীর মত মন করস কल्ला কারো না আঙ্গুলোকা হাতরা কাইট্টা যুদ্ধ করস না সাফা পাড়াই লইবে কতক্ষণ ঠিক কিনা ঠিক না

এদিকে ইয়ামিনের বাড়িতে আসছে কারবাড়িতে আবু জাহেলের বাড়িতে মজার কথা আবু জাহেলের বাড়িতে আসছে আবু জাহেলকে বন্ধু রে ও বন্ধু কষ্ট লাগে বেশি চলবে আর কিছু কোন চলবে অল্প অল্প না আর কিছু কোন চলবে ইনশাআল্লাহ আবু জাহেল দাইকা বলে ও বন্ধু হাবিব বিন মালিক শুনো শুনো নবী যে আসছে তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ সুন্দর একটা খবর আছে আমি দুইটা সিয়ার বানাইছি কয়টা সিয়ার এই দুটো কোন কয়টা সিয়ার দুইটা সিয়ার বানাইছি একটা চেয়ার হয়েছে স্বর্ণের আর একটা চেয়ার হয়েছে রূপার একটা চেয়ার স্বর্ণের আর কি রুপার এই দুইটা চেয়ার বানাইছি স্বর্ণের চেয়ার তুমি আমার বন্ধু ইয়ামিনের বাচ্চা তুমি তুমি যে তো আমার বাড়িতে এসেছো আমার বন্ধুর বাড়িতে বন্ধু এসেছো তোমার জন্য স্বর্ণের চেয়ার আর রুপার চেয়ারের মধ্যে আমি আবু জাহেল বসব রহমাতুল্লিল আলামিন সে যে তো নবী দাবি করে তার নিচে বসে এক মু এই বাতিজা মোহাম্মদ তুই আমার তো ছোট ওই 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 চন্দ্রা আর চন্দ্র দুই টুকরো কর কইরা আমার নবীর বিয়াত যদি করব জুর

অতএব একটা বট গাছ বট গাসের মধ্যে একটা দানা दे दीছে এ দানা কি এর মত তেড়ুর মত একটা দানা আ একটা লট গাসের মধ্যে ottobre একটা জামবুরা দিছে আর কি ottobre একটা তোরমুজ দিছে তোরমুজটারে দিলে ottobre একটা মুড়া গাসের মধ্যে

ঠিক নিও আল্লাহ যেটা করে তার ভাল লাগেই করে এত কোন আমার যুক্তিতে দোষছে মিলছে কত ঠিক কিনা তো কিছু কিছু বেতাইল ভাইরা মনে করে নবী আমাদের মত আসল নবী আমাদের মতো আবু জাহেলের দারণা আমাদের মত হতে পারে কত ঠিক না আবু জাহেলের দারণা ছিল আমাদের মত আমর দারণা আমাদের মত হতে পারে মজার কথা এমন সময় রহমাতুল আলমিন যাইতেছেন মা খাদিজাতুল কুবরা নামাজ পড়তেছেন কি পড়েন নামাজ পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে রাত্র নিশি হয়ে গেল রাত্র যখন নিশি হয়ে যাচ্ছে হঠাৎ করে মা খাদিজাতুল কুবরা দুইটা হাত তুললেন জুড়ে কন্যা সুবাহান আল্লাহ কি তুললেন কি তুললেন দুইটা হাত তুললেন আমরা বিপদে আপদে আল্লাহকে খুশি করার জন্য আমরা তৌবা করব বিপদে আপদে আল্লাহকে খুশি করা দরকার আছে কি নাই সবাই

বলবেন না মা খাতে বলে হা তুললাম আমি আমার হাতের উপরে কষি কষি হাসি মাগু একটু খেয়াল করেন একটু খেয়াল করেন এই কথাটা যখন মা খাদিজাতুল কুবরা অসুস্থ হয়ে গেলেন আমার হাতের পড়না দুইটা কচিং করছে হাতিগুলোকে এই তুমি কে আমিন বয়েলা বয়েলা দোয়া কবুল করার জন্য চাইতেছো এমন সময় হাত দুইটা আল্লাহর পক্ষ থেকে কুদরতি কথা যখন সুবহানাল্লাহ কুদরতি ভাবে আওয়াজ আসলো হামদুলিল্লাহ আপনি কি আমাকে জান নাই আপনি কি আমাকে এখনো বুঝেন নাই আমি কি আপনি জানেন নাই না 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 জানি নাই আমি পৃথিবীতে এখনো আগমন করে নাই এখনো দুনিয়াতে আগমন করে নাই তাহলে তুমি কে আমি আপনার পেট মুবারকের মধ্যে রয়েছে সুবহানাল্লাহ বলেন না আপনি আমি আপনার গর্ভের ভিতরে রয়েছি পেট মুবারকের মধ্যে রয়েছি আমি আপনার মেয়ে আমার নাম হইছে ফাতেমা জুরে বলেন না সুবহানাল্লাহ বলে আম্মু গো আম্মু করেন না চিন্তা করেন না আমি ফাতেমা গর্বের মধ্যে থাইকা থাইকা আমি আমার বাবার জন্য দোয়া করতেছি আল্লাহ আমার বাবাকে অপমান করবে না ব্যাজ জ্যোতি করবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় মালা গলায় পরায় আমাদের কাছে আনবে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাহলে বুঝা গেল নবীর মেয়ে ও আমাদের মা মা ফাতে সুবাহ বলবেন নবীর স্ত্রী আমাদের মা সম্মান বলবো না সুভান আল্লাহ তাদেরকে বিয়ে করা আমাদের জায়াজ আছে তো বিয়ে যাদেরকে জায়াজ নেই তাদেরকে কি বলা হয় মা

আমাদের বাবার থেকে আমরা টাকা নেই পয়সা নেই আমরা মুসলমান আমরা মুসলমানের মধ্যে একটা আপনার সবাই জানি একটা বেতন নিলে আর একটা হক কথা ঠিক কিনা তো হকের যারা আছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের বাবা হইছে 10 তাদের বাবা হইছে 7 জন যারা সুন্নি তাদের বাবা কতজন আজকে নতুন একটা মিডি চার্জ করে পাইলাম তাদের বাবা কতজন 7 জন আর বেতাইল্লা যারা তাদের বাবা 40 জন তাদের বাবা কজন 40 জন তাদের বাবাগুলো গুলো কারা কারা জানেন নি এক নম্বরে বাবা আদম আলাইহিস সালাম

রুহের পিতা আমার নবী রহমতুল আলম রুহের পিতা আমার জন্মদাতা পিতা হয়েছে গজল চার জন কয়জন হয়েছে আমি যার বিয়া করাম এবিডির বাপ এটা আমার আব্বু ডাউন লাগবো সম্মানার্থে ঠিক নি আমার আব্বা ডাক না থাকলে পরের দিন আমি জামাই হিসাবে গেলে বালা পাইবো আমার আর সাহায্য ঠিক জোর যদি যাই বালা পাইবো তাহলে বোঝা গেল শ্বশুর বাপ ডাউন যাইবো কথা ঠিক কিনা এরপর আমাদের পীর মুর্শিদ পীর মুর্শিদকে আমরা কি ডাকি বাপ দেবো পীর শব্দরত পিঠটা এসেছে ফাসি আরবিতে হলো মুরশিদ মুরশিদ শব্দের অর্থ পথ প্রদর্শক আমরা ইসলামের ব্যাপারে অনেক মাসলামাসায়েল জানার ব্যাপারে পথ প্রদর্শক যার কাছে আত্মসমর্পণ করি আমাদের জীবনকে বিসর্জন করে আত্মসমর্পণ কইরা আর পথ প্রদর্শকের হিসেবে বিশেষ করে অনেক কিছু জানার চেষ্টা করি মাসলামাসায়েল তার কাছে আমার বিভিন্ন কথা জানার থাকে তাকে আমরা বলি পীর মুরশিদ আর মুরশিদের কাছে আমরা পথ প্রদর্শক হিসেবে তাকে আমরা আব্বাড়াই আমরা মুরশিদের আব্বা রাখলে তোর গা আওলা লাগে রে ঠিক নিও

আমরা বাপ হয়েছে জন হেরার বাবা ষাট জন তো হেরার বাপ ষাট জন আমরা সাত জন থাকতাম সাইকে চাই না কে কো কান্না কর সমালোচনা করো কান্না করো আমরা সাত জন বাপ হয়ে আমরা হাজার বাপ আমার বাবা শাহা জালাল আমার বাবা শাহা ফরান আমার বাবা কেল্লা সৈয়দ কত ঠিক না আর সুন্দরের বাপের কোনো অভাব নাই তোমার কথা ঠিক না

মিনের ঠিকানা কথা বল ঠিক না টান বন্ধ রে আমার নবী রহমাতুল্লিল আলামিন যাইতেছেন এই দিকে কোন ফাতেমা যেই ফাতেমার ব্যাপারে আয় হায় ওই নুজাহাতুল মাজালিস কিতাবের মধ্যে পাইলাম 279 নম্বরের পৃষ্ঠা জুরে কোন সুবহানাল্লাহ 200 কত নাম্বার 79 নাম্বার পৃষ্ঠার মধ্যে পাইলাম কোন ফাতেমা যেই ফাতেমাকে আমার আল্লাহই মহব্বত করে সম্মান করে জুড়ে করুন সুবান আমার নবীর মেয়ে আমার আপনার মা মা ফাতেমার দরবার একটা চিঠি আসলো কি আসলো চিঠি আসলো মা ফাতেমার কাছে চিঠি আসলো চিঠি আসার পরে মা ফাতেমার চিঠিটা নিয়ে আমার নবী রহমতুল্লিল আলমের কাছে জমা দিয়েছেন জুড়ে করুন সুবান আর আমাদের কাছে চিঠি আইলে বন্ধু আইলে বন্ধু যদি চিঠি দেয় বন্ধুর বন্ধু ইটারে একবার জায়গা সাতবার ফুরি ঠিক না যুদ্ধ

তারপরে আব্বা আম্মারে দেখাইতো না মা ফাতিমার চরিত্রটা একটু দেখেন মা ফাতেমার কাছে কি আসলো আমাদের জরে কি আসলো চিঠি আসলো মা ফাতেমার কাছে চিঠি আসলো আমার নবী এটা কোন ফাতেমা যেই ফাতিমকে আল্লাহ মুহাববত করে জরে কইতো সুবহানাল্লাহ আর যুরমুল আল্লাহু আকবার ফাতেমা আর চিঠি নানিয়া নবী রাহমাতুল লিল আলামিন কাছে দিয়া বলে ইয়া রাসুলুল্লাহ আব্বাজি ইনু জহাতুল মজালিস কিতাবের মধ্যে পাইলাম 200

ইহুদি বান্ধবী আছে জিয়াব্বু আমার একটা ইহুদি বান্ধবী আছে ইহুদি বান্ধবীর বিবাহ আগামী এত তারিখে বিবাহ তোমাকে ইহুদি বান্ধবী বিবাহ দাওয়াত দিয়েছে আল্লাহ আকবার বলেন না ইহুদির বান্ধবী বিবাহ দাওয়াত দেওয়ার পূর্বে ওই ইহুদির কাছে এক কিভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন মা ফাতেমা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কোন ফাতেমা ইহুদিটা ডাই কেবল আব্বু জীবনে আপনার কাছে কোন আবদার করে নাই জীবনে আপনার কাছে কোন কিছু চাই নাই আজকে কাঁচা জিনিস চাইব কি জিনিস চাইব ও আব্বু আপনার কাছে অনুরোধ আমার একটা বান্ধবী আছে ওই বান্ধবীটার নাম হইছে ফাতেমা জুরে কন্যা সুবান ও আব্বু আমার যেহেতু এত তারিখ বিবাহ আগামী কিছুদিন পর আমার বিবাহ আমি চাই আমার সবচেয়ে প্রিয় বান্ধবী হয়েছে ফাতেমা ফাতেমার আমার বিবাহর মধ্যে দাওয়াত দেওয়া কোন জুরে কন্যা আল্লাহ আকবর আর আল্লাহ আকবর কথাটা যখন বললেন ইউ দেডাই কবুল মারে

রসুল্লাহ ইহুদি আর ওর আগে রাগান্বিত হয়ে গেলেন ও না 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 মোহাম্মদ সাল্লাহ আলাইহু আসাল্লামের বাড়িতে আমি যে তুই ইহুদি ইহুদির মধ্যে বড় একজন লিডার আমার বাড়িতে মুসলমান কাউকে দাওয়াত দিতে পারবো আর মুসলমান কাউকে দাওয়াত দিতে পারবো আবার নবীর মেয়ে সেটা তো কখনই হতে পারবে রাখে আল্লাহ মারে কে হেদায়ত দান করেন কে আর যদি হেদায়ত দান করে কে আল্লাহ কিভাবে হেদায়ত দান করতেছেন তোরে কত না সুবহান আল্লাহ কথাটা বলার পর দুইটা ইহুদির মেয়েটা যখনই কথাটা বলল বলার পরে বাবার কাছে বলা জীবনে কিছু চাই নাই আমি আপনার অনেক আদর আমি আমি আপনার কাছে বললাম আমার বান্ধবীটাকে একটু না দেখলে আমার বিবাহটা কেমন কেমন লাগে বান্ধবী লাগে বান্ধবীর মায়া আসেন আসেন আসেনি মহিলার কাছে যায় দেখেন

আপনার কথার বাহিরে আমি হব আর আজকে কিছু কিছু পুরী বানাইতেছে বাপ মা শুনো না গুদ্ধ মাসাল্লা ফোড়ত ফুলা বানাইতেছে ফর আসেনি বুঝিনি গুড়ার গাড়ি লে আলে ঘুরে মোবাইল একটা বাইছে বাই বাই মো হোয়াটসঅ্যাপ আর কি তাগেতার আছে বাই বাই মো হোয়াটসঅ্যাপ ই এফআর আছে কি কো ফেসবুক মেসেঞ্জার আর কত ফেসেঞ্জার টেসেঞ্জার আছে এটি দেখ কত সুন্দর রাতের 12টা একটা দুইটা তিনটা পর্যন্ত সেট করে সেট করে সেট করে ঠিক নি তোমার ঠিক কি না একদিন সেট করতে 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 তাই নে ওই টেহাটুয়া লয়া আম্মা আব্বার যা আছিল সব লয়া ওই গেছে গা ঠিক না মা কথা আবার ঠিক কি না কুত্তাড়াও গুলো গুলো করতে গেল কুত্তাড়া আইছে আল্লাহ পাক বলতেন না তো বুঝা গেল ফুরুত কর না আগে সচেতন হওয়ার দরকার আছে কি নাই মা বালাজার মেয়ে ভালো তা মেয়েটা যে কলেজে গেছে কি ডিগ্রি করে শহীদ শ্রী স্মৃতি ডিগ্রি করে গেছে গিয়া কি ক্লাস করছে না ফিল্ডিং মারছে একটু ছায়া দেখ কুইন

এমন সময় মা তোমার দুইটা চোখের বানিয়ে সাইরা বলে আব্বু আমি যে যাব বিবাহর মধ্যে আমার যে কাপড়টা রয়েছে ওই কাপড়টা তালি দেওয়া শত্রুটা তালি দেওয়া আজকে আমাদের ঘরের মধ্যে মা বলে কাপড়ের অভাব নাই সুকে সে একটা জাগা তিনটা বর খোলা আর বেশি ঠিক নি ও মা দূরগুলো ঠিক না কষ্ট লাগে এক এক সিজনে পাখি আসে জিলিকাসে কিরুণ মালা আসে আর কত মালা মালা ষ্টটা জলসা বাইরে কত মালা মোলা এই মালা মলা কে আমার আমনার জান্না তুলে আছেগা না এই জান্নাতে কত কিছুতেনে প্রতিবশী ইদ সম এক একটা ক খামাও দুতে বাকি যা মামাতো আমি পাসি পরাদ ঠিক নিয়ে জরমান আ।

আজকে একটা মানুষ যদি ASCII আলোচনার মাধ্যমে স্টার জলসকে বন্ধ করতে পারে মাফিল সাকসেস ক্রেসিপ সাকসেস না কত ঠিক না তো বন্ধুরা আমার এই সময় বলতে চাইলাম মা ফাতেমা জিনিস সর্দার ইনি সর্দারিনী হবে ওনার জামা কইটা ওনার জামা কইটা কড়া তালি দাও সত্তরটা তালি দেওয়া জামা টানিয়া ইয়ার শুন নবী গো আমি ইহুদের বাড়িতে যদি যাই মজার কথা শোনার দরকার আছে নি ইহুদের বাড়িতে যদি যাই সবাই কইব মুহাম্মাদের মেয়ে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে আসছে দেখ দেখ কিভাবে কাপড় পরে আসছে তালি দেওয়া এত পুরান কাপড় পরে আসছে আয় হায় এটা করলো কি করলো কি সমালোচনা আলোচনা করবে কথা ঠিক না আব্বু আমি কেমনে বান্ধবীর বাড়িতে যাই আমার আল্লাহ শুনে কি শুনে না আমার মার শুনে কি শুনে না আমার আল্লাহ রাব্বলা কে বলে জিবরাই এইল যাও 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 তোমার 600 পাখা কত টাকা আর আওয়াজ দেন কত টাকা 600 টাকা একটা পাখা দিয়ে বাড়ি মারলে 500 বছর রাস্তা যাইতে পারো এই জিবریل যাও যাও জান্নাতের ময়দানে চলে যাও জান্নাতের ময়দানে जाया দেখবা জান্নাতের ভিতরে जाया দেখবা মা ফাতেমার জন্য আমার নবীর মেয়ে ফাতেমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে জামা সাজায়া রাখছি দূরে বল না সুবহানাল্লাহ মাফা তেমার চরিত্র আমাদের অন্তর মত আনার দরকার আছে কিনা মা কি বলবো আজ থেকে যদি আপনি মাফা তেমার চরিত্র নিয়ে চলতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রা বুমিন আপনাকে জান্নাতি বানায় দিবে কথা ঠিক কিনা

দুর্বল মনে শুভা রেদুয়ান ফেরস্তান্নাতির দারুয়ান দারুয়ান আর দূরত্ব কত আড়াই হাজার বছর রাস্তা ফেরস্তার ছুটু না বড় ফেরস্তার ছুটু না বড় কত বড় ফেরেস্তা আড়াই হাজার বছর রাস্তা জান্নাতি ফেরেস্তা রেদুয়ানের জোরে কোন আল্লাহু আকবার ওই রেদুয়ানকে সরাই নিলেন সরাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করলেন করার পরে জান্নাতের থেকে ওই জামাটা গ্রহণ করলেন জামাটা গ্রহণ কইরা তাহিয়াতুল কলবির সূরতে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে আগমন করলেন দূরে বললেন না সুবহানাল্লাহ বল টানেন বন্ধুরে আমার

শুভান বলুন না বলুন না কত প্রকার পাঁচটি প্রকার অলঙ্কার যখন নবীরা তুললিল আল আমিনের দরবার দিয়া দিলেন শুভানালকে আসতে না জুড়ে যখন দিয়া দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে জামাটা দিতেছে ও আম্মু নাও নাও তোমার জন্য জামা দিছে কোকে দিছে কো জিবরাইল আলাইহিস সালাম দিয়া গেছে কো জিবরাইল কইতে কানছে কো জিবরাইল জান্নাত থেকে এনেছে জিবরাইল জান্নাত থেকে এনেছে মানলাম জিবরাইল আলাইহিস সালাম কার হুকুমে এনেছে আল্লাহর হুকুমে এনেছে আল্লাহর হুকুমে কেন এনেছে হে ফাতিমা এই জন্য এনেছে আল্লাহ তুমি ফাতেমাকে মহাব্বত করে জোরে না আমার কথা হলো নবীর মহাব্বতে যদি হাতে মারা ইজ্জত হতে পারে জান্নাতি গ্রহণ জামা গ্রহণ করতে পারে আমরা নবীর সাথে কালেকশন লাগালে আল্লাহ রব্বুল আমি ইচ্ছা করলে নবীর আমাদের বাঙ্গা ঘরের মধ্যে আনতে পারে কি পারে না আর যেন পারে কি পারে না মদিনা মদিনা আশে কম মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা না ওরে দিদার চাই কাদো তোমরা দিদার চাই অউ নবীর দেওয়ানা মদিনা আশে কম মিলে ঠিকানা বলো না মদিনা মদীনা আশে কম মিনার ঠিকানা তিতার চে কাদ তোমরা তিতার চে কাদ তোমরা অউ নবীর দেওয়ানা মদিনা

না ওরে দিদার চাই কাদ তোমরা দিদার চাই কাদ তোমরা আবু নবীর দেওয়ানা মদিনা

কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা ও বন্ধুরা ও ওই রহমাতুল্লিল আলামিনের মেয়ে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে বিবাহ বিয়া বুঝেননি বিবাহ বুঝেননি বিয়া বুঝো আর বিয়ার কথা বলে সবাই দিয়ে আলাতে কি হে বিয়া খাইলে মজই লাগে না বিয়া করলে তো কত মজা রে ঠিক না

ইহুদি বান্ধবীর বিবাহ আল্লাহ আকবর বলেন যখন বান্ধবীর বিবাহের মধ্যে যাবে রহমাতুল লিল আলামিন দেই কেবল মারে যাইতা সাজেদু যেহেতু ইহুদির বাড়িতে যাইতাছো মা তোমার কাছে আবদার আল্লাহই যে তো তোমাকে জামা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বেশি সবচেয়ে বেশি পছন্দ করে আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম আল্লাহই যে তো তোমাকে জামা দিছে আর আল্লাহর ধর্ম যেহেতু ইসলাম আল্লাহ যে ইসলাম পছন্দ করে আমি রাহমাতুল লিল আলামিন একটা কথা তুমি কিন্তু আমার ইসলামের দাওয়াতরা ইহুদির বাড়িতে যা একটু দিও সুবহানাল্লাহ উমা জুরে করনা সুবহানাল্লাহ বাড়িতে কিসের দাওয়াত দিতা ইসলামের দাওয়াত ইসলামের জন্য একটু আহ্বান করে দাওয়াতরা দিও প্রেমের কাজ করা ঠিক না বাবা মা একটা প্রকার অলঙ্কার লাগানো জামাটা যখন পড়লেন পইরা যখন গেলেন ঐহুদির বাড়িতে কত সুন্দর সুন্দর মহিলারা আসলো ওই মহিলাদেরকে আসলো ওই তার আর অন্য

ঠিক নেই ঠিক নেই জামাই ফারা নো সিরানো সুন্দরানো সব জামায়ান চিড়ে সবই সুন্দর ঠিক না তো ইহুদির বাড়িতে মহিলার একটা একটা আলোচনা কত সুন্দর আলোচনা করতেছে এই তো জামাটা অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ তো আজকে অনেক সুন্দর লাগতাছিল একটা একটা মজা মজা করতেছে আর কি এমন সময় মজার কথা এমন সময় মা ফাতেমা আমার আপনার মা ফাতে আগমন করলেন সুহানাল্লাহ বলবেন না আগমন করার পরে ওই আপনার মনে শুনছিলেন ইউসুফ নবীর কথা ইউসুফ আলাইসালামের কথা শুনেন না বাবা ইউসুফ আলাইসালাম বান্ধবী জুলেখা ইউসুফ আলাইসাল্লামের নাম কি জুলেখা জুলেখা ইউসুফ নবীর প্রেমে পাগল ঠিক না জুলেখা কো বান্ধবীরা আমি ইউসুফ নবীর জন্য পাগল কেন এই সুরাম বিভিন্ন তাফসিরের মধ্যে পাইলাম তাফসিরে রুহুল বায়ানের মধ্যে পাইলাম তাফসিরে রুহুল বায়ানে এই কথাটা পাইলাম 197 750 নম্বর পৃষ্ঠা 8 নম্বর পৃষ্ঠার মধ্যে পাইলাম ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলেখা কি পাগল ঠিক নি ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলেখা পাগল সবাই বান্ধবীরা ডাইকে বলে এ আল্লাহু আকবার বলেন না এ জুলেখা

ইফতার দাওয়াত দিলেন দাওয়াতে ইনভাইট কইরা বিবি জুলাইখা কো বান্দবীরা কোন ইউসুফের জন্য আমি পাগল হইছি একটু দেখো না সুবহানাল্লাহ বলেন না একটু দেখো তোমাদেরকে দেখাবো যাও যাও একটু বসো তাফসীরের মধ্যে পাইলাম 70 জন বান্দবী কতজন 70 জন বান্দবী আসছে 70 জন বান্দবীকে জুলাইখা এক একটা বান্দবীর হাতে মধ্যে একটা ছড়ি দিছে কি দিছে ছড়ি দিছে আর একটা লেবু দিছে লেবু দেওয়ার উদ্দেশ্য

প্রেমে কাদাই গো ও দয়াল এই তো প্রেমের পাওনা প্রেমের কুলেখা হয়েছে গো না ঠিক নেই আর প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মোরে না চিৎকার হওয়া বন্ধুর টান বন্ধু আমার। বিবি দুলা খা যখন বললো বান্ধবীরা তোমরা কাটা শুরু করো সুবানা লাগন না যখন কাটতে গেলেন এমন সময় ইউসু আলাইসাল্লাম

সমস্ত মহিলাদের হাত থেকে শুধু রক্ত পরে পরে খাডাই লাখাই কিলো লেম্বু কাট কিসের লেম্বু কাঠ কই লেম্বু তো কাটতেছি কো না 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 তোরা তো লেম্বু কাটস না তোরা দি হাতের আঙ্গুল গুলো কাটটা কাটটা কুচি কুচি করে ফেলতেছিস এমন সময় দিবে জুলে হা আমার ইউসুফ রে নজর দেইখা তোরা লেম্বু কাটতি বুল লাগা সুগা তোরা নিজের হাতের আঙ্গুল কাটতে দিদা দন্দ করস নাই তখন বুঝ আমি জুলে খায় কোন ইউসুফের প্রেমে পাগল হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আকবার সমূহ

এত সুন্দর কাপড় কোথায় থেকে এনেছে বলে এ ভু এদিকে আসছেন জীবনে কত জামা দেখলাম জীবনে কত জামা পড়লাম তোমার গায়ের মধ্যে যেই জামা এত সুন্দর জামা তার কখনো পড়ি মা কখনো পরি নাই তুমি এই জামা কোতাই থেকে পেয়েছো এত সুন্দর জামা কোন মদিনার কোন দোকান থেকে এনেছো না মক্কা থেকে এনেছো কোন আরবের কোন জায়গা থেকে এনেছো বোন বোন তুমি দয়া করে বলো আমার নবী রাহমাতুল্লিল আলামিন এর মে আমার আপনার কি মা মা ফাতেমা দাইকা বলে এই জামা আমারে আমার আব্বা হুজুর কেবলা দিয়েছে জোরে قلنا সুবহানাল্লাহ আমার আব্বা হুজুর দিয়েছে এই আপনার এই তো ইসলামের দাওয়াতের ব্যাপার সুবহানাল্লাহ না ইসলামের দাওয়াতের ব্যাপার আপু কে

জান্নাতের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জামা পাড়াইছে জোরে বলুন সুবহানাল্লাহ হে ফাতেমা আগে বলি তোমার জামা দেখা পেটের মধ্যে যে খিদা ছিল খিদা নিবারণ হয়ে গেছে গা জুরে কইতে হইব সুবহানাল্লাহ জামা দেখা পেটের খিদা নিবারণ হয়ে গেছে দয়া কইরা বলো তুমি জামা যে আনছো কিভাবে কিভাবে আনছো মা ফাতেমা বলে তাহলে আপনি শুনেন তাহলে শুনে রাখেন এই জামা তোমরা কি পাইতে চাও

yeah. مار گیا مارے نا ماشاءاللہ اللہ 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 ری ٹھیک اللہ 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 رگ بہنی چن رادن رگ بہنی چون گن رگ بہنی چنر بادن راگ

হৃদয় মনে প্রাণে আমার তোকে আগুন জলে বাজান তোকে আগুন জলে মশাল্লা আল্লাহ হৃদয় মনে প্রাণে আমার তোকে আগুন জলে বাজান তোকে আগুন জলে রাগ বাহানি চলনের বাদন

اللہ اللہ مس اللہ 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 ہمر گو یار گو اپن پن تے کہ گا تے ہمر ما یار ماں بی گو اپن پن تے کہ گا تے مسالہ اللہ اللہ اللہ

گوا اپن باتے کے ہو نہیں جا گا گے بے بے دے دے بے 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 تے, تے گا گے سبشی سب سے مایا اپن بات نہیں جا گا تے گے اللہ <تصالح> <تصالح> <تصالح>

আল্লাহ আল্লাহ ঘুরে ঘুরে আল্লাহ নাম আল্লাহ 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 ও বাবা নূরে জান তোমায় না

তোমার প্রেমে হে তো গামা গাওয়া অাঙ্গা লোক বলতে নাহি আমার অঙ্গ হাইকা তোমার প্রেমে হে তো গতাম লোক সহম বলতে আমার অঙ্গ হা রাঙা গঙ্গা পালা মালা মসলা পালাতে তো লঙ্কের পালা লোক সমাজ অপমান তোমায় না দেখিলে বাজে না রে পাওয়া রাঙান মশলা আল্লাহ 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 জুড়ে জুড়ে আল্লাহ আল্লাহ এক তালে আল্লাহ আল্লাহ আল্লাহ

حسنة وفي الآخرة حسنة وكينا عذاب النار وكينا عذاب الحشر وكينا عذاب اليوم الكيامة إنك لا تخلف الميعاد ورب العالمين تمي <applause> الله ما يارن نظر كرد الله غو أكاو رتانان ترغو توم شانتي نغور ألو سينيام

শহ মাহফিল গাল্লা আল্লাহ আমার সামনে ডাইনে বামে পিছনে আল্লাহ যত মানুষ রয়েছে যারা এই মুহূর্তে রাত্র প্রায় দেড়টা বেজে যাচ্ছে গো মাওলা এই মুহূর্তে যারা হাত তুলছে আল্লাহ সবার মনে আসা আকাঙ্ক্ষা তুমি আল্লাহ কবল আর মঞ্জুর করে নাও রাত্র প্রায় তিন ঘন্টার উপর আলোচনা আমার হয়ে গেল আল্লাহ বিশেষ করে এতগুলো লোক যারা বসেছে গো মাওলা একটা লোক উঠা বসা করে নাই আল্লাহ যারা বসে রয়েছে হয়তো কারো মায় আছে বাবা নাই হয়তো কারো বাবা আছে মা নাই মনে কফাল ফুরালো হাত বাড়াইলেন যাদের মাও না বাবা ও দুনিয়ার জমিন নাই আজকে দোয়ার কাতে রে আমাদের আব্বা আম্মাকে তুমি আল্লাহ নে খায়া দান করে দাও আল্লাহ যাদের আব্বা নাই আম্মা নাই একটু আব্বা আম্মার চেহারাটাকে সামনে সামনে একটু বাসায়া বাসায়া সামনে বাসায়া বাসায় একটু বলেন আব্বা নাই রে আম্মা নাই রে সংসারে মা কই না কোন না জুরে আম্মা রে সংসারে দুখ বলবার জাগানা আইরে জগতের দুখ বলবার জাগানা

আল্লাহ কত বাবা বাইরা হাত তুলছে আমার ডাইনে বামে পিছনে ওই তো মার কত স্মরণ হয়ে গেছে বাবার কত স্মরণ হয়ে গেছে চোখের মানে কান্দ যুবক কেন কান্দ আজকে যাদের বাবা বেচড়েছে বাবা কেমন জিনিস চিনবি না মা কেমন জিনিস চিনবি না বাবা যারা বেচড়েছে চিনবি না চিনবি না যেদিন মা মারা গেলে চার তুদ্ বিজানা যা হয়ে যাবে। বিশমিল্লা মিল্লা তোরা সুনিল মিনহা খলা কো না কওঁ ও হা ওয়া মিনহা নু খালি যখন তারা কবর মধ্যে রাই খা হবে কবর মধ্যে রাই কেয়া চাল স্কুল চাইল স্কুল পড়ে পড়ে যখন বাড়ির মধ্যে যায় বুড়া বু বাড়ির মধ্যে যায় আমার বিছানাটা খালি বুড়া আমার বিছানাটা খালি আব্বার বিছানাটা কালি পণে আসে যুবক ওই দিন চিলবি মা কেমন যিনি আল্লাহ যাদের আব্বা মা অসুস্থ মার এই বাজারের মতন যাদের আব্বা অসুস্থ তুমি আল্লাহ পূর্ণ সাফা দান করে দাও অনেক মা বোন রাত বানাইছে জানি না কোন মা বোন কোন কোন অবস্থাতে কিসের জন্য হাত তুলছে কোন বাসনা নিয়ে হাত তুলছে গো মা আমি মা বোনদের জন্য দোয়া করি ও আমার আম্মু গো আম্মু নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই গো এই এই শান্তি নগর যখন আপনি আসছিলেন আপনাকে কত সুন্দর আমার বেনারসি শাড়ি লাল

পাও দুটা জমিনের মধ্যে একটা পাও পশ্চিম প্রান্তে আর একটা বাহু পূর্ব প্রান্তে এত বড় বিশাল বড় আজরাই সাত সমুদ্র তেরো নদীর পানি যদি আজরাই আলাইসালামের মাথার মধ্যে ডাইলা দেওয়া হয় একটা ফুটা পানি আর জমিনের মধ্যে পড়বে না এই মালাকুল মৌ আজরাই আলাইসালাম আসার আগে আল্লাহ আল্লাহ তোমার কাছে বলি আমাদের শরীরের মধ্যে তুমি আল্লাহ কিন্তু একটা গুণ রাখিও না আল্লাহ

আল্লাহ তোমার কাছে আরজি যে মা বলনা মা মা বলনা হইতো মার কথা বাবার কথা স্মরণ কইরা কইরা গুনার কথা স্মরণ কইরা চকের পানি ছাদতেছো আল্লাহ আজকে দুআর খাতি তুমি আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল কে কবুল করো আমাদের জীবন যিন্দেগির গুনাগলিতে তুমি আল্লাহ maaf করে দাও আল্লাহ বিশেষ করে কশবাখনো চার আল্লাহ সংসদি এলাকা আল্লাহ আর বিশেষ করে সদিও আল্লাহ جناب এডভোকেট আনিসুল হক আইন মন্ত্রী সাহেব আল্লাহ ওনার জন্য আমি দোয়া করি ওনাকে নেয়খায়ার দান করে দাও ওলা রাস্তা তাদের জন্য সুন্দর করে পরিচালনা করে কাজ করতে পারে মনের আশা আকাঙ্ক্ষা বাসনা তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশ্বাস করে আমার তিমাহতের বড় ভাই সত্যি বড় ভাই আল্লাহ সম্মানিত সফল মেয়র আল্লাহ মোহাম্মদ জনাব মোহাম্মদ তাকজিল খলিফা কাজল ভাই আখাউল আল মেয়র আমি বাইজানের জন্য দোয়া করি বাইজানকে তুমি আল্লাহ ন্যায় খায়াত দান করে ইসলামের খেদমত দশের খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ বিশ্বাস করে আমার আপন কাকা আপন মেজু কাকা হাফিজ সৈয়দ জাহাঙ্গীর আলম

রব্বির রবি হুমা কম রব্ব

ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ